12ই জুন ছিল বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস। এদিন নানা কর্মসূচি থাকার কারণে পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন কর্মসূচি করতে পারেননি। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোদা এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার সহযোগিতায় পিছিয়ে পড়া শিশুদের নিয়ে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। এরই সাথে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। পরে একটা বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকলকে ভেরি গুড মর্নিং এন্ড আ ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমরা কেন এসেছি এখানে সবাই জানো? জানো কোনো সারা শব্দ নেই তো, বাচ্চা মানে তো চিৎকার চেঁচিয়ে হবে। শিশু শ্রমিক কিভাবে বন্ধ করবো ঘরের মধ্যে বসে? এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার সুদেশনা মুখার্জি, ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার ম্যানেজার ধীরেন দোলে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 12ই জুন অ্যান্টি চাইল্ড লেবার ডে সেলিব্রেট হয় সারা ভারতবর্ষে। তো আমরা সেই দিনটাতে আমাদের বিশেষ কিছু সমস্যা থাকার জন্যে আমরা সেটাকে আজকে সেলিব্রেট করছি। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট উইথ হোল হার্টেড সাপোর্ট ফ্রম ওয়ার্ল্ড ভিশন আমরা আজকে প্রোগ্রামটা সেলিব্রেট করছি। এখানে আমাদের ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার রয়েছেন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার ছিলেন, আমাদের ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন তিনি আছেন, এবং চাইল্ড লাইনের তরফ থেকেও রিপ্রেজেন্টেটিভরা আছেন। আজকে আমাদের হোমের বাচ্চা এবং কমিউনিটির বাচ্চাদেরকে একসঙ্গে নিয়ে আজকের দিনটাকে আমরা একটা সেলিব্রেশন করছি। জাস্ট একটা মেসেজ দেওয়া যে শিশু শ্রম থেকে আমরা কিভাবে নিজেরা বাঁচবো এবং আমাদের আনুষঙ্গিক বা আশেপাশের আমাদের যারা বন্ধু তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়াতে পারবো, যাতে করে এই জায়গাটাতে তারা না আসে। কি অনুষ্ঠান কি রেখেছেন? অনুষ্ঠান প্রাথমিকভাবে আমাদের কিছু বক্তব্য ছিল, চাইল্ড লেবারের অগেনস্টে কিছু কথাবার্তা ছিল, বলা হয়েছে যে শিশু শ্রম কেন খারাপ, এবং আমাদের বাচ্চাদের আজকে হোম থেকেও কিছু কালচারাল প্রোগ্রামস আছে, কমিউনিটি বাচ্চারাও কিছু কালচারাল প্রোগ্রামস করবে, আর তারপরে আমরা একটা ড্রয়িংয়ের একটা পোস্টার কম্পিটিশন টাইপের রেখেছি, যেখানে আমরা চাইল্ড ম্যারেজ, চাইল্ড লেবার এবং সুস্থ শিশুর একটি জীবন তারা কীভাবে ভাবছে, তাদের মনে কী ছবি আছে, সেই সম্পর্কে আমরা একটা ড্রয়িং কম্পিটিশন রেখেছি, যেখানে বাচ্চাদের তরফ থেকে তাদের চিন্তাভাবনাগুলো উঠে আসবে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।